আমার মেয়ে যারা অত্যাচার করছে জোর পূর্বে মনে করেন এমন আর জরম না করে কোনো পুনরায় এটা সরকারের কাছে আমি আবেদন বিচার চাই ওদের বিচার চাই আর কে কে ছিল হাসান আর রাব্বি ছিল বছরের প্রথম দিন স্কুলে বই উৎসবে মেতে থাকার কথা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ১৩ বছরের নবম শ্রেণীর শিক্ষার্থী মেয়েটি ১২ ঘন্টারও বেশি সময় ধরে হয় রক্তপাত চোখে মুখে ভাসছে আর্তনাদ স্বজনদের অভিযোগ মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীতে উত্তীর্ণ হবার পর শনিবার বিকেলে মিষ্টি নিয়ে ইজিবাইকে সাকারপার নানাবাড়ি যাচ্ছিল মাঝপথে অপর একটি ইজিবাইকে এসে রাব্বি ও হাসান নামে দুই বখাটে মেয়েটির ইজিবাইক গতিরোধ করে পরে জোর করে তারা শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় পাশের কবিরাজপুরের একটি নির্জন স্থানে সেখানে রাব্বি ও হাসান পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার গুরুতর অসুস্থ হয়ে পড়লে পালিয়ে যায় বখাটেরা অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা একজন ভ্যান চালকের সহযোগিতায় রাত ১১:৩০টার দিকে মেয়েটিকে ভর্তি করে জেলা সদর হাসপাতালে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী ওদের বিচার চাই আর কে কে ছিল হাসান আর রাব্বি ছিল আমার মেয়ে যারা অত্যাচার করছে জোর পূর্বে মনে করেন এমন আর যারা না করে কোনো পুনরায় এটা সরকারের কাছে আমি আবেদন বিচার চাই এরকম আর কোনো মেয়েকে কোনো জায়গায় নিয়ে নির্যাতন না করতে পারে এদিকে মেয়েটির অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক যখন ভর্তি হয়েছে তখন প্রচুর ব্লিডিং ছিল ওর তো এখন ব্লিডিং কন্ট্রোলে আছে বাট অবস্থা স্থিতিশীল না খারাপ অবস্থায় আছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ আইনগতভাবে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা অলরেডি নিয়েছি মামলা বা পরবর্তী যা করার প্রয়োজন আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করছি ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত রাব্বি ও হাসান সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর